অপ্রোচেতে যখন ঢুকতেছিলাম তখন তো আই ডোন্ট নো যে আমি বেঁচে আসবো না কীভাবে আসবো, আই হ্যাভ নো আইডিয়া, তখন তো নিজেকে ছেড়ে দিয়েছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে কাজী সালাহউদ্দিনের বেঁচে ফেরা, তিন মাস পর আবারও প্রিয় কর্মস্থলে বাফুফে প্রধান। এই লম্বা সময়ে দেশের ফুটবল সরগরম ছিল হামজা চৌধুরীকে নিয়ে। দায়িত্বে ফিরেই বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি তিনি। হামজা ইজ বুকড উইথ দ্য ক্লাব, ইট হ্যাজ টু বি হিজ ক্লাব এন্ড হামজা হিমসেলফ। আমাদের অফিস যোগাযোগ করেছে, দেয়ার আর লট অফ ফ্যাক্টরস, ও খেলতে চাইলেই খেলতে পারবে হবে না, ও খেলতে চাইলে হি হ্যাজ টু গেট দ্য ক্লিয়ারেন্স অফ হিজ ক্লাব, তারপরে হোয়াট ইজ ইজ ডিমান্ড, দের আর লট অফ ফ্যাক্টরস। আমরা হামজা খেলতে চাইলে কেন নিব না, আমরা সেটে নিব, আপনারা সেটে নেবেন, বাট বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস অনেক ডিস্টেন্স আছে। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর জার্মানিতে তিন সপ্তাহের রিহেবে ছিলেন কাজী সালাহউদ্দিন। এর আগে অসুস্থ বাফুফের সভাপতির সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সেখানে কি কথা হয়েছে দুজনের মাঝে তাও প্রকাশ করেন ফুটবল ফেডারেশন প্রধান। ইটস এ রিলেশনশিপ যেটা কালকে আজকে তৈরি হয়নি, ইটস এ লং রিলেশনশিপ, ইটস এ ফ্যামিলি রিলেশনশিপ। তো এবং এই রিলেশনশিপের মধ্যে যেটুকু ইয়ে হয়েছে, দ্যাট ইজ অলসো সাম ফরেন ইনভলভমেন্ট ইজ দেয়ার, বাট বিটুইন পাপন আর আমার কোনো দিনও কোনো কিছু হয়নি এবং হওয়ার কোনো স্কোপও নেই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাফুফের সঙ্গে দীর্ঘ সময়ের পথ চলায় নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বাফুফের সভাপতিকে, তবুও নিজের দায়িত্ব থেকে পিছপা হননি এই ফুটবল কিংবদন্তি। সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত ফুটবলের সঙ্গেই থাকতে চান সালাহউদ্দিন। মানে ফুটবল হ্যাজ বিন সো মাচ ইনটু মাই ব্লাড, আমি যদি ফুটবল করি আগের মতনই করব, আর যদি ডিসাইড করি করব না তাহলে করব না, বাট আমি কোনো জিনিসই হাফ হার্টেড করব না। লম্বা সময় বাফুফেতে না এলেও ঘটে যাওয়া সব খবরই ছিল কাজী সালাহউদ্দিনের নখদর্পণে। সুস্থ হয়ে ফিরে সামনের দিনে সেই সব জায়গাতে মনোযোগ দিতে চান বাফুফের সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।